করোনা ভাইরাসের প্রকোপ থেকে বাঁচতে চলছে লকডাউন গৃহবন্দী দেশবাসী মানুষের নিত্য প্রয়োজনীয় রান্নার গ্যাস ডেলিভারি বয় মারফত মানুষের ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে হাওড়ার বিরশিপপুর উলুবেড়িয়া ভারত পেট্রোলিয়াম গ্যাসের অফিসে দেখা যায় এখানে গ্যাস ফিলিং করা হচ্ছে কঠোরভাবে মেনে চলা হচ্ছে স্বাস্থ্যবিধি প্রতিটি গাড়ির চালকদের হ্যান্ড ওয়াশ করিয়ে থার্মাল স্ক্রিনিং করিয়ে তবেই তাদের ভেতরে প্রবেশ করার অনুমতি দেওয়া হচ্ছে শুধু তাই নয় গাড়িতে লোড কর সমস্ত রিফিলিং সিলিন্ডারকে স্যানিটাইজেশন করা তবেই ডিলারের কাছে পাঠানো হচ্ছে এছাড়াও প্রতিটি ডিলারের বয়কে হ্যান্ড স্যানিটাইজার দেওয়া হয়েছে যাতে তারা সেগুলি ব্যবহার করতে পারে আমাদের এই ভারত পেট্রোলিয়ামের উলবেড়িয়া বটলিং প্ল্যান্ট থেকে টোটাল নটা ডিস্ট্রিক্টে সাপ্লাই হচ্ছে আমাদের প্রায় 20 লক্ষ কাস্টমারস গ্রাহক রয়েছে যাদেরকে আমরা এই পরিষেবাটা এখান থেকে দিচ্ছি এখানে আমরা যখন সিলিন্ডার্স আসছেন যে প্রত্যেক যখন আপনি দেখবেন এখানে যখন ভেতরে লোকজন ঢুকছেন প্রত্যেকে স্যানিটাইজ করার পরই নিজেকে তারপরেই প্ল্যান্টের ভেতরে ঢুকছেন এখানে জায়গায় জায়গায় সোক সলিউশন দিয়ে প্রভিশনস করা হয়েছে যাতে যাতে আপনি প্রত্যেকে হাত ধুয়ে ভেতরে ঢুকতে পারে এবং প্রত্যেকটা সিলিন্ডার্সকে আলাদা আলাদাভাবে স্যানিটাইজ করা হয় যখন গাড়ি ঢোকে এখানে থ্রি টাইপ স্যানিটাইজিং আমরা ব্যবস্থা করেছি প্লান্টে ঢোকার সময় সিলিন্ডারগুলোকে প্রথমে ওয়াশ করে স্যানিটাইজ করে ভেতরে ঢোকানো হয় তারপর সেই সিলিন্ডারগুলোকে ওয়াশিং ইউনিটে সব সলিউশন দিয়ে ধোয়া হয় প্রত্যেকটা সিলিন্ডার ইন্ডিভিজুয়ালি সেগুলো ধোয়া হয় তারপর সিলিন্ডারগুলো যখন বেরিয়ে যায় তখনও একইভাবে ওগুলোকে স্যানিটাইজ করে কাস্টমার এন্ডে পাঠানো হচ্ছে তো প্লান্ট থেকে যে সিলিন্ডার্সগুলো পাঠানো হচ্ছে সেগুলো গ্রাহকদের কাছে পৌঁছানোর আগেই এগুলোকে স্যানিটাইজ করেই তারপরে গ্রাহকদের কাছে পৌঁছাচ্ছে